संगीत
গাছে যদি রাশি রাশি কুসুম বিকশিত হয়, শশকের যদি শৃঙ্গ দম হয়, এগুলি অসম্ভব। পথের কঙ্কর যদি চিন্তামণি হয়, কার যদি গরু হয়, মহাসাগর যদি মহা মরুভূমি হয়, সূর্য যদি পশ্চিম দিকে উদিত হলে হতে পারে, হয় না সম্ভাবনা করা যেতে পারে, কিন্তু go.
করে গেল, এই জন্য জল এত পবিত্র। অপনারায়ণ সাক্ষাৎ জলটাকে পবিত্র মানা, নিজাঙ্গ শিব জলে অর্ধেক বসল, তার মধ্যে শেষ শয্যায় শয়ন করিল। কেমন লীলা! তার নামিনাল হইতে উঠিল এক পর্ম, সেই পর্মে ব্রহ্মার জন্ম হইল সর্ব। সেই পর্ম নামে হইল চৌদ্দ ভুবন। পৃথিবীটা আছে কোথায়? সেই গর্ভতপস্যায় মহাবিষ্ণুর নামি নালের ভিতরে, নালের ভিতরে চতুর্দশ ভুবন, ভূর্ভুবস্ব জনমন তপস্য। আর নিচে আমরা আছি কোথা? মহাবিষ্ণুর নামি নালের ভিতরে এই চতুর্দশ ভুবন। তাহলে বাইরের জায়গাটা কত বড়! বাইরে যাওয়ার আমাদের ক্ষমতা নেই, ওই ভিতরে। আবার উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি পৃথিবীতে, অনন্ত কোটি ক্ষীরলোক সার মহাবিশ্ব রূপে ক্ষীর সাগরে স্বয়ন করলেন। ক্ষীরসাগরটা তো পৃথিবীর একটা দ্বীপ, সেইখানে ক্ষীরসাগর পৃথিবীর অভ্যন্তর স্থিত। এই অনন্ত লীলা, কিন্তু সেই ক্ষীর ক্ষীরাব্দিশায় মহাবিষ্ণুর থেকে অনন্ত অবতার আসছে। এই যে মৎস্য পুষ্প বরাও ভাবি, কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতার। এই জন্য এখানে বলছেন, তুমি তো পরম দেবা, তুমি হচ্ছ পরম দেবতা, অর্থাৎ তুমি ঈশ্বর নও পরমেশ্বর। হে শ্রীকৃষ্ণ, তুমি ঈশ্বরের সরেশ্বর, মনেশ্বরেশ্বর। ভাগবত এইভাবে কৃষ্ণ তত্ত্ব বিবেচন করেছে। কে কৃষ্ণ? আগে কৃষ্ণকে জানব, রাধারানীকে জানব, তবে তো মহাপ্রভুকে জানা হবে। যদি কৃষ্ণই না জানা যায়, কৃষ্ণের ত্রিবিধ শক্তি পরিভাবেই না জানা গেল, তাহলে মহাপ্রভুকে কি জানা যাবে? হ্যাঁ, যাবে না কেন? যেমন দুনিয়া জানে মহাপুরুষ রূপে জানে, ভক্ত রূপে জানে, জানাটা কি ঠিক হয়েছে? এইভাবে জানেন না, তারা জানেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, সেই স্বয়ং ভগবানের পরমতম প্রকাশ। স্বয়ং ভগবত্তা যতদূর বিকাশ হতে পারে, তার পূর্ণাবধি শ্রীমন্ত মহাপ্রভুতি। ওই জন্য অতি সর্ব অবতার কৃত বলিষ্ঠ অবতার মহেন্দ্র। অবতার বললেও ছোট বলা, সমস্ত অবতারের মূল যে অবতারী, সেই অবতারী পূর্ণতম
সিদ্ধান্ত তাই বঙ্গদেশে প্রচারের বিষয় শ্রীকৃষ্ণ কে, আগে শ্রীকৃষ্ণ কে জানো, পরাশক্তি বৃষভানন্দিনীকে জগৎ জানো, কবে মহাপ্রভুকে জানতে বুঝতে সক্ষম হবে নতুয়া ওই মহাপুরুষ ভক্ত অবতার, এর আগে এগুলো জানে না। কি কহব কত শত তুলা অবতার, এখনই গৌরাঙ্গ চাঁদ পরাণ হা, কেন পরাণ, এইভাবে কেউ প্রেম ভক্তি দেননি, কৃষ্ণ ভক্ত জানাননি, ভাগবতকে কেউ প্রকাশ করেননি, রাগ ভক্তির উজ্জ্বল বর্ণ কেউ দেখাননি, শ্রী রাধারানী মহামহিমা বিশ্বে কেউ প্রকাশ করেননি, বৃন্দাবনীয় রস উপাসনার মাধুর্য শিবা কেউ আবিষ্কার করেননি, কোন আচার্য নয়, কোন অবতার নয়, কোন মহাপুরুষ, এই নিমিত্তই শ্রী ঠাকুর মহাশয় এই পরম দেবা, হে প্রাণপতি, হে প্রাণেশ্বর, অতি নিকটস্থ হয়ে ইষ্টনিষ্ঠা দেখাতে গিয়ে অভীষ্টকে এই প্রকার সম্বোধন করছে, শুন শুন প্রাণের ঈশ্বর, অভীষ্টকে চিনতে হবে, যার সঙ্গে ভালোবাসা স্থাপন করতে হবে, এত মাখামাখি ভাব আনতে হবে, যার নিরন্তর চরণতলে নিবাস করে সেবা করতে হবে, আগে তিনি কে, তার স্বভাব চরিত্র কেমন, তিনি কি ভালোবাসেন কি চান, এগুলি তো জানা প্রয়োজন, ওই জন্যই শাস্ত্র গ্রন্থের আবির্ভাব, কৃষ্ণকে জানতে হবে, রাধারানীকে জানতে হবে, তার নিজজনদের জানতে হবে, তবে মহাপ্রভুকে জানতে পারব, আগে শ্রী বৃন্দাবন ধামকে জানতে হবে, সর্বোপরি শ্রীগোলোক প্রজ্বলক ধাম, শ্বেতদ্বীপ শ্রী বৃন্দাবন নাম, ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছা, একই স্বরূপ তার নাহি তুমি কার, সর্বগ অনন্ত বিভু কৃষ্ণতন সহ, যদি বৃন্দাবন ধামকে না চিনি তাহলে সেই বৃন্দাবনই গৌরদেশে নবদ্বীপ রূপে প্রকাশিত হচ্ছে, যেমন শ্রী শ্রী রাধা রাধারমণ একীভূত হয়ে গৌরাঙ্গ রূপে প্রকাশিত, গৌরলীলা নিত্য শ্রী গৌরাঙ্গ অনাদি অনন্ত, ঠিক সেই প্রকার শ্রী ব্রজধামী নদিয়া, নদিয়াটাকে নবদ্বীপকে শ্রী বৃন্দাবন, আজ নবদ্বীপ রূপে গৌরদেশে তিনি প্রকাশিত, আমাদের অতি নিকটস্থ গৌরদেশে সুরদীর্ঘি গায়া স্থিরে তীরম্বে পুরপূর্ণ ময়া লসন্ত আনন্দ হরে নিত্য, তবদ্বীপমহং স্মরামি, আমাদের গোস্বামী পাদ্য সিদ্ধ বাবাগ গৌরীয় বৈষ্ণব পদকর্তাগ যেভাবে অলৌকিক নবদ্বীপের মহামহিমা
দিচ্ছে নরকটি বস্ত্র দিচ্ছে সেবিকাকে স্বামিনী এতই ভালোবাসেন উনি মনে করেন
অপমান করে, কিন্তু কিং করি সম্মানের পাত্রী হয়েও স্নেহের পাত্রী শাসনের পাত্রী। স্বামিনী শাসন করে, বহিষ্কার করেন, তিরস্কার করেন, প্রহার করেন। প্রবোধানন্দ সরস্বতী পাঠ প্রত্যেকটি ঘটনা তার গ্রন্থাবলীতে উজ্জ্বল ভাবে প্রকাশ করেছে যে তোমার এই জাতীয় কৃপা প্রসাদ কবে লাভ করব। একদিন স্বামী সকালে বলছেন, কৃষ্ণাম চল বিগাহ, ওই দাসীকে ওই কিঙ্গরি আমায় কৃষ্ণামৃতে বিগাহ, আমি কৃষ্ণামৃতে স্নান করব। কৃষ্ণা বলতে যমুনা, অমৃত বলতে জল, আমি যমুনার জলে স্নান করতে যাব, চল। কেন যাবেন স্বামিনী, যাবে কেন বিগাহ, কৃষ্ণামৃতম চল বিগাহ ইতি ইরিতা অহম ইতি অহম কথিতা। তখন আমি বলব প্রাণেশ্বরী তাব সহস্য, তুমি ততক্ষণ একটু ধৈর্য ধরে থাকো, অপেক্ষা করো। রজনী সখী ন যাব দেখি, যতক্ষণ পর্যন্ত রজনী সখী না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কি করে তোমায় কৃষ্ণামৃতে স্নান করাতে নিয়ে যাব। রজনী প্রতীক্ষা কর, রজনী সখী যাব নেখি। তো কোন সখীর নাম দাসীর নাম আছে রজনী, কিন্তু কি করি রায় রঙিনীর সব সঙ্গিনী তারা রূপে গুণে অনুপমা। স্বামিনীর দ্বিতীয় মুক্তি কি করি পরিহাস করেছে, স্বামিনী সেটা বুঝতে পেরেছে। কি করি বলছে রাত্রিটা আসতে দাও, এখন প্রকাশ্য দিবাহ দিবা ভাগ, তুমি গুরুকুলে আছো, কি করে তোমার কৃষ্ণামৃতে স্নান করাতে নিয়ে যাব। স্বামী কিন্তু তখন বলছেন যমুনায় আমায় নিয়ে চল। কি করি কথাটাকে ঘুরিয়ে পরিহাস করল, স্বামীর হাতে ছিল একটা কদম্ব কুসুমে তোড়া একটা স্তবক, সেই কদম্ব কুসুমে স্তবকটা নিয়ে উনি নাড়াচাড়া করছিলেন শ্রীহস্তে সুরক্ষিত। উনি কিঙ্করি পরিহাস করেছে দেখে সেই কদম্বের স্তবকটা ছুঁড়ে কিঙ্করিকে মারলেন। আমি দুঃখিনী, আমি কানালিনি, তুই আমার সঙ্গে মজা করছিস হাসছিস। তাব সহস্য রজনী সখী যাব দেখি, ইত্থং বিহস্য বিষমান সুতাপলব্ধে, মানং কদা রসদকেলি কদম্ব জাতম। আমি রসদ কেলি কদম্ব জাতম, স্বামিনীর হস্তের সেই কদম্ব কুসুমের স্তবকটি হচ্ছে রসদ। হস্তির সুরভে সৌরভে আমোদিত, উনি যখন আমার ছুঁড়ে মারলেন তখন সেটি হল কিঙ্করির সম্মান, মানব কদা অহং লক্ষে, আমি সেই সম্মানটা কবে লাভ করব। কারণ দাসীকে উনি কতটা আত্মসাত করেছে, তাই তো কদম্ব কুসুমে স্তবকটা ছুঁড়ে মারলেন। কখনো তিরস্কার করে তুই আমার আজ্ঞা লঙ্ঘন করলি কেন। সকালবেলা কিঙ্করি সাজাচ্ছে স্বামিনীকে, শাড়ি পরিয়েছে কি ঘাগরা, এখন সাজাতে গিয়ে দেখা যাচ্ছে যে কোটির কাঞ্চি মেখলাটা নাই,
পড়ে আছে এই কুসুম সজ্জা। খুনি মনে মনে ভাবছেন, যদি সখীরা এটি জানতে পারে আমাকে পরিহাস করবে, ভারী লজ্জা দেবে। তখন উনি কি করে গিয়ে ইঙ্গিত করছে, যা সেই নিভৃত নিকুঞ্জিয়া মন্দিরের থেকে আমার কুটির ভূষণটি নিয়ে আয়, কিন্তু সাবধান কাউকে দেখাবি না, যেন কোন সঙ্গী জানতে না পারে। কিঙ্করি গেছে, দেখছেন সত্যি কুসুম সেজে ঈশ্বরী কুটির আভূষণ মেখলা কাঞ্চি পড়ে আছে। কাঞ্চিকে উনি তুলেছেন, বাঁচছে না। কিঙ্করি বুকে ধরেছেন, ওই মেখলে ওই কাঞ্চি রুচির কাঞ্চি কলাপে স্বামী কি ইচ্ছা করে তোমার ভেবে রেখে গেছে, উনি ভুলে গেছেন রসের আবেশে, প্রাণনাথের সেবার আবেশে। তুমি দুঃখ পেয়েছ বুঝি, তাই পাচ্ছ না। মেখলার মান ভঙ্গ হল, মেখলা বেজে উঠেছে। সত্যি আমার কথা, তাই তো তিনি আমায় পাঠিয়েছেন তোমার অন্বেষণ গোপনে নিয়ে এসেছে। দ্বারে প্রবেশ করতে যাবে, দ্বারে আছেন ললিতা। ললিতা জিজ্ঞাসা করছেন, আরে কোথায় গিয়েছিলি? কিঙ্করি ভাবছেন স্বামিনীর নিষেধ আছে, না দেখাতে পারবো না বলতে পারবো। ও গম্ভীর হয়ে গেছে মর্মজ্ঞা ললিতা। তিনি বললেন, সত্যি করে বল কোথায় গিয়েছিলি, বলবে না তো? না না, কাউকে বলবো না। কিঙ্করি একবার দেখালে, স্বামিনীকে পড়িয়ে দিলেন। তারপরে হঠাৎ কথা প্রসঙ্গে ললিতা এমন একটা পরিহাস করলে, স্বামিনী বুঝতে পারলেন যে ও মেখলাটা ললিতাকে দেখিয়েছে। যে ললিতা একটু আড়ালে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে কিঙ্করিকে তিরস্কার করছেন, তুই দেখালি কেন, কতটা লজ্জা পেলাম আমি ওর কথা, তুই আমার আদেশ লঙ্ঘন করলি কেন, যা গুঞ্জের থেকে বেরিয়ে যা এক্ষণে, আর কুশব্দ করবার উপায় নেই। কিঙ্করি কি করবে, বেরিয়ে গিয়ে সেই কুঞ্জের দেওয়ালে পিঠটা ঠেস দিয়ে আর কাজ, দাঁড়িয়ে বসে বসে কাজ। তুমি আমার যদি বের করে দাও তো আমার তো আর যাওয়ার কোথায় জায়গা নেই। খনন চরণ বিচ্ছেদ শ্রী সরিয়া কামহারিণী এক ক্ষণকার, স্বামিনী যদি এদের দূরে সরিয়ে দেয় তো এদের প্রাণ সঙ্গে সঙ্গে যেন বাইরে যেতে উদ্যত হয়, সর্বদা স্বামিনীর চরণে সংলগ্ন হয়ে থাকেন তারা। এমনই নিবিড় ভাব সাম্য এদের সঙ্গে স্বামিনীর, এতই প্রগাঢ় প্রীতি মূর্তি এরা। হঠাৎ ললিতা আসছিলেন, ললিতাকে দেখে আরো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ললিতা জিজ্ঞাসা করলেন, এখানে দাঁড়িয়ে বসে কাঁদছিস কেন রে, কি হয়েছে? আরো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিছুই বলে না। আরে বলো কি, অনেক জিজ্ঞাসা করে বললেন, হবে আর কি, কারণ তো তুমি। ললিতা বুঝতে পারলেন, অত কথা তো বলতে হয় না,
ভব সমকাজ রূপে গুণে ডগর ডগমগি সদা ভব অনুরাগী বসতি করিব সখীর পাঁচ বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে সখী ইঙ্গিত হবে চামর ফুলাব কবে তাম্বুল জোগাব চাঁদ মুখে শ্রী বৃন্দাবনে এসে যদি এই ভজন না করতে পারা গেল শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন ত্যাগ বৈরাগ্য সব কিছুর উদ্দেশ্য এই যে সংখ্যানাম গ্রহণ গুরু বৈষ্ণবের সেবা সমস্ত সাধনার উদ্দেশ্য হচ্ছে এই ভূমিতে উপস্থিত হওয়া এই দশের আস্বাদন আত্মাকে দেওয়া একেই বলা হয়েছে গোপী ভাব রসম বৃতাব্ধি লমনী কল্লৌরমগ্ন মোহ একেই বলা হয়েছে রাধা কৃষ্ণ গুণ স্মৃতির মধুরিমানন্দে সম্মোহিত একেই বলা হয়েছে নিকুঞ্জ গুণ রসিকে সিদ্ধরে যা যা দেবীর যুক্তির অপেক্ষণীয় এটি গৌরী বৈষ্ণবের হৃদয়ের গূঢ়তম সেই সাধন রহস্য আর এই রহস্যটি এই বৃন্দাবনে প্রায়শ বিরাজ করে যারা এই রসের রসী তারা এই বৃন্দাবনে নিবাস করে আর সেই রস সাধনায় সতত নিজেকে নিমজ্জিত রাখে জগন্নাথ খুব কাঁদছিল ললিতা বললেন আয় আমার সঙ্গে পিছনে পিছনে ইন্দ্রি গেলে ললিতা বলছে আমি ওকে বারবার জানতে চেয়েছি ও কোথায় গিয়েছে ও কি নিয়ে যাচ্ছে ও তো আমায় বলে তুমি ওকে কেন ভৎসনা করে তাড়িয়ে দিয়েছ তুমি ছাড়া ওর আর কে আছে যে তুমি ওকে এইভাবে বিতাড়িত করেছ আমি জোর করে ওর কাছে দেখতে চেয়েছি জানতে চেয়েছি ওর কি দোষ দোষটা তো আমার যদি শাসন করতে হয় তুমি আমাকে শাসন কর ললিতার অনুরোধে স্বামিনী প্রসন্না ললিতা চলে গেল ওদের সঙ্গে ব্যবহার ভাব আলাদা আর এদের সঙ্গে আলাদা যখন ললিতা চলে গেল নিভৃতে পেয়ে স্বামিনী কিঙ্করীকে বুকে জড়িয়ে ধরেছে তুই দুঃখ পেয়েছিস বুঝি স্বামিনী এই অদ্ভুত স্নেহ কৃপা লাভ করে কিঙ্করী ধন্যা গর্বিতা এইরকম প্রতি ক্ষণে ক্ষণে কত ঘটনা কিঙ্করী লাভ করেন সেই সব কৃপা প্রসাদ এই মহাপ্রভুর মহাদান কোন জ্ঞানী যোগী কর্মী দেশী ধ্যানী রাম নারায়ণ উপাসক কি বৈকুণ্ঠ দ্বারকা অযোধ্যার উপাসক কি প্রজে সক্ষমভাবে বাৎসল্যভাবে উপাসক যারা এইগুলি স্বপ্নেও কি ভাবতে পারে ধারণার মধ্যে আনতে পারে এই মহাপ্রভুর মহাদান অতএব গৌরী বৈষ্ণব সতত নবদ্বীপে নিবাস করে মহাপ্রভুর সেবা করে তেমনি শ্রী বৃন্দাবনে কৃষ্ণানন্দিনীর চরণ সান্নিধ্যে একই সময়ে
একইকালে কবে বিষভানুপুরে আহিরি গোবিন ঘরে প্রণয়া হইয়া জনমিল ঠাকুর মহাশয়ের প্রার্থনার এই রসসুধা বার বার পরিবেশিত হয়েছে। তো সেই বস্তুটাকে লাভ করতে গেলে তার প্রথম প্রস্তুতি পর্বটা কি, কে কৃষ্ণ কে রাধা, ত্রিবিধ শক্তির সঙ্গে কৃষ্ণকে জানা, তত্ত্বজ্ঞান লাভ করা, ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, এই যে ঠাকুর মহাশয় বলছেন তুমি তো পরম দেবা, তুমি হচ্ছ পরম দেবতা স্বয়ং ভগবান রসিকেন্দ্র নদী পরম করু নানী নদী উপেক্ষিবা, তুমি কি আমার উপেক্ষা করতে পারো, কি করে উপেক্ষা করতে, চন্দ্র তার কিরণকে কি করে উপেক্ষা করবে, সূর্য তার রশ্মিকে কি করে উপেক্ষা করবে, সমুদ্র তার তরঙ্গকে কি করে উপেক্ষা করবে, তোমার সঙ্গে তো আমার ভেদাভেদ সম্বন্ধ, অভেদ এবং ভেদ সেটি শাস্ত্র প্রমাণ গ্রহ তাই অচিন্ত, অচিন্ত ভেদাভেদ সম্বন্ধে তোমার সঙ্গে আমি সম্বন্ধী, তুমি কি করে উপেক্ষা করবে। এখানে কৃষ্ণতত্ত্বের সংজ্ঞা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান সর্বাবতারী সর্ব কারণ প্রধান সচ্চিত আনন্দতনু ব্রজেন্দ্রনন্দন সর্বই সহ্য সর্বশক্তি সর্বরসপূর্ণ বৃন্দার অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার শ্রীকৃষ্ণ ইহা সবার মাতা বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কামদিকে চার উপাসন সেই উপাসনাটাই তো গৌরী বৈষ্ণব পেয়েছেন, তাদের দীক্ষা মন্ত্রই হচ্ছে সেই কামবীজ অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ কাম গায়ত্রী পুরুষ যশি কিংবা স্থাবর জঙ্গম সর্ব চিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ মন নানা ভক্তের নানাবিধ রসামৃত হয় সেই সব রসামৃতের বিষয় আশ্রয় শৃঙ্গার রসরাগময় মুক্তি ধর শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মুক্তি দ্বাদশ রসেরই সমান কিন্তু শৃঙ্গার রসের প্রাধান্য শ্রীকৃষ্ণে মূর্তিমান তিনি শৃঙ্গার রস এই জন্য শৃঙ্গার রসরাগময় মুক্তি ধর অতএব আত্মা পর্যন্ত সর্বচিত্ত হল লক্ষ্মী কান্ত আদি অবতারের হরে মন আপনা আপনি চাবে করিতে আস্বাদন তিনি নিজেকে নিজে আস্বাদন করতে চান তাই তো গৌরাঙ্গ হলে মহাপ্রভুকে কি করে জানব আগে তো কৃষ্ণকে যদি না বুঝি এবং কৃষ্ণের স্বভাব না বুঝি যে উনি নিজেকে নিজে আস্বাদন করতে চান উনি রসিক শেখর এই রসিক শেখর ধর্মটা প্রকাশ পেতে 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 চরমে গিয়ে লুব্ধ হয়ে আর রাধাভাব কান্তি ধরি ধরি তার বর্ণ তিন বাঞ্ছা আস্বাদিতে হইলা অবতীর্ণ মহাপ্রভু কত দূরে লক্ষ্মীকান্ত আদি অবতারের পরে মন
বিশাল মহাবিষ্ণু অনন্তগতি ব্রহ্মা মহাদেব ইন্দ্র চন্দ্র বরুণ কুবের এরা তো সব ব্রহ্মাণ্ডেই এক এক করে আছে। তো অনন্তগতি ব্রহ্মাণ্ড যদি হয় তো গর্ভদশায় মহাবিষ্ণু তো অনন্তগতি, কিরাত দিশায় মহাবিষ্ণু তো অনন্তগতি, অনন্তগতি ব্রহ্মা, অনন্তগতি রুদ্র, অনন্তগতি তারা
পাদবীজের সংঘটে উঠে ধ্বনি, পাদবীজের স্তুতি করে তীরে ধ্যান হনুমানী, যেন তাদের মস্তকের কিরীট শ্রীকৃষ্ণের পাদবীজের স্তুতি করছে। শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন, কেমন আছো তোমরা? সকলেই বলছে যে আমার ব্রহ্মাণ্ডে এখন আপনার অবতার, আপনি সমস্ত দুষ্টগণকে দমন করেছেন, ধর্ম সংস্থাপন করেছেন প্রভু, সর্বত্র কুশল। কেন দাসগণকে স্মরণ করেছেন? তখন শ্রীকৃষ্ণ বলছেন, না তেমন কিছু প্রয়োজন নেই, তবে তোমাদেরকে দেখতে ইচ্ছা হয়েছিল। একটা আশ্চর্য যে এই ব্রহ্মাণ্ডে কৃষ্ণটা চলছে, অথচ সকল ব্রহ্মাই বলছে প্রভু আপনি আমার ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়ে আছেন, কত আনন্দ, চারিদিকে মঙ্গল। এর দ্বারা আলাপ চক্র নেয় এই প্রকট লীলাও যে নিত্য প্রতি ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডে বিরাজমান, এটি দেখা যাবে। তখন ব্রহ্মাকে কেমন লাগছে? ওই চার মুখ ব্রহ্মা ভয়ে এক কোনায় বিরাট দাঁড়িয়ে হস্তি গণমধ্যে যেন শশত রহিলা, হাতির পাদের ভিতরে যেন একটা খরগোশ, দেখাই যাচ্ছে না এক কোনা। যখন তারা সকলে বিদায় নিলে তখন শাস্তাকে দণ্ডবত হয়ে ব্রহ্মা বলল, যে আমি তো আগেই বলেছি, জানন্ত এব জানন্ত কিং বহুক্তা মনে প্রভ মনস বপুষ বাচ বৈভব, যে বলে কৃষ্ণের মহিমা আমি জানি সে জানুক, আমি বলছি আমি কৃষ্ণের মহিমা কিছুই জানি। এই কৃষ্ণতত্ত্ব, এটি শ্রীমৎ ভাগবতের একটি শ্লোকেরই রহস্যময় তাৎপর্য অনুবাদ। শ্রীমৎ ভাগবতের বহু শ্লোকে অদ্ভুত বঙ্গ ভাষায় অর্থ বলেছেন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাস। শ্লোকটি হচ্ছে, স্বয়ন্ত অসাম্যস্ত্র ধীশ সারাজ্য লক্ষ্মাক্ত সমস্ত কাম বলিন হরদ ধীশ চিরলোক পালই কিরীট কোটি ইরিত পাদ পীঠ। এই কৃষ্ণতত্ত্ব, এই কৃষ্ণতত্ত্ব বিবরণ করব, তবে তো মহাপ্রভু আসবেন। তো এখানে ঠাকুর মহাশয় বলছেন, তুমি তো পরম দেবা, ওই জন্য পরম দেবা বললে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি পরম দেব। এখানে দেব বলতে ঈশ্বর ভগবত অবতার প্রকাশ বিলাস, তুমি হচ্ছ তাদের ভিতরে পরম পরমেশ্বর, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, অতএব তুমি তো আমায় উপেক্ষা করতে পারো না। আরো একটা বিশেষ কথা বললেন, তুমি হচ্ছ প্রাণীর ঈশ্বর, সত্যি তো গৌরী বৈষ্ণব যুগল বাস রাধামাধবী প্রাণ সর্বস্ব। এখানে প্রাণের ঈশ্বর বললেন, আর প্রার্থনায় বলেছেন জীবনে মরণে আর গতি নাই অতি প্রাণের ঈশ্বর, যদি আমি অপরাধ করি তথাপি তুমি আমার নাথ। এই যে নাথ শব্দ, নাতৃ ঠাকুর কতগুলি অর্থ আছে, যাচ্চা উপতা ঐশ্বর্য এবং আশিসু, এই অর্থগুলিকে স্মরণ করে উনি